উচ্চ আদালতে এখনও অবহেলিত বাংলা, লেখা ও কথা বলার সময় ইংরেজি সহ অন্যান্য ভাষার মিশ্রণ হচ্ছে প্রায়শই। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা পরিবর্তনের জন্য বাংলা ভাষা শিক্ষার ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ভাষা আন্দোলনে তিনটি স্লোগানই ছিল মূল হাতিয়ার, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আর সর্বস্তরে বাংলা চালু করো। ৭১ বছরেও ভাষা সৈনিকদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বাংলা ভাষা ব্যবহারে পিছিয়ে উচ্চ আদালত, সেখানে সকল কর্মকাণ্ড পরিচালিত হয় ইংরেজিতে, তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বেশ কিছু রায় ও আদেশ দেয়া হয়েছে বাংলায়। ১৯৮৭ সালে পরিষ্কারভাবে আইন করা হয়েছে সর্বত্র বাংলা ভাষা প্রচলন করতে হবে। অনেকগুলো কোর্টই চেষ্টা করতেছেন এখন, এটাই আমাদের সুখের বিষয় এবং এটাই আমাদের আনন্দের বিষয়। প্রায় কোটি এখন চেষ্টা করতেছেন বাংলা দেওয়ার জন্য। একটা পরিকল্পিত উদ্যোগ দরকার। ইংরেজি প্রতিশব্দগুলো বা পরিভাষাগুলো যথাযথভাবে তার ভিতরে যেন দেয়া থাকে আইনি বইগুলোতে, যাতে পুরো বিষয়টা বুঝতে সহজ হয়। সবখানেই বাংলার পাশাপাশি ইংরেজির ব্যবহার হচ্ছে অহরহ। প্রচলিত বিদেশি শব্দে আপত্তি না থাকলেও ভাষার মিশ্রণের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভাষা শিক্ষাদান তো একটা বিশেষ প্রক্রিয়া আছে এবং সেটা বিশ্বস্বীকৃত। আমি হয়তো বাংলা ভাষায় মানে অনেক দক্ষ হলাম না, কিন্তু যেই দক্ষতাটুকু ন্যূনতম সেটা আমার অর্জিত হবে, এটা নিশ্চিত করে বলা যায়। আমাদের এখানে এখন সেটা নিশ্চিত করে বলার সুযোগটা তৈরি হচ্ছে না, তার মানে এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন আছে। সংকীর্ণ একটা জায়গায় না থাকাই ভালো, প্রয়োজনে আমরা বিকল্প শব্দ, ইংরেজি ভাষার শব্দ, অন্য ভাষার শব্দ ব্যবহার করব। আমি যদি বন্ধু ভুলে গিয়ে ফ্রেন্ড বলা শুরু করি তাহলে এটা ক্ষতিকর, কিন্তু যেটা আমার ভাষায় ওভাবে অত প্রচলিত না আমি সেটা নিতেই পারি। বিদেশি ভাষার সংমিশ্রণ ঠেকাতে প্রাথমিক পর্যায় থেকেই বাংলা ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। উচ্চ আদালতে এখনও অবহেলিত বাংলা, লেখা ও কথা বলার সময় ইংরেজি সহ অন্যান্য ভাষার মিশ্রণ হচ্ছে প্রায়শই। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা পরিবর্তনের জন্য বাংলা ভাষা শিক্ষার ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ভাষা আন্দোলনে তিনটি স্লোগানই ছিল মূল হাতিয়ার, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আর সর্বস্তরে বাংলা চালু করো। ৭১ বছরেও ভাষা সৈনিকদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বাংলা ভাষা ব্যবহারে পিছিয়ে উচ্চ আদালত, সেখানে সকল কর্মকাণ্ড পরিচালিত হয় ইংরেজিতে, তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বেশ কিছু রায় ও আদেশ দেয়া হয়েছে বাংলায়। ১৯৮৭ সালে পরিষ্কারভাবে আইন করা হয়েছে সর্বত্র বাংলা ভাষা প্রচলন করতে হবে। অনেকগুলো কোর্টই চেষ্টা করতেছেন এখন, এটাই আমাদের সুখের বিষয় এবং এটাই আমাদের আনন্দের বিষয়। প্রায় কোটি এখন চেষ্টা করতেছেন বাংলা দেওয়ার জন্য। একটা পরিকল্পিত উদ্যোগ দরকার। ইংরেজি প্রতিশব্দগুলো বা পরিভাষাগুলো যথাযথভাবে তার ভিতরে যেন দেয়া থাকে আইনি বইগুলোতে, যাতে পুরো বিষয়টা বুঝতে সহজ হয়। সবখানেই বাংলার পাশাপাশি ইংরেজির ব্যবহার হচ্ছে অহরহ। প্রচলিত বিদেশি শব্দে আপত্তি না থাকলেও ভাষার মিশ্রণের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভাষা শিক্ষাদান তো একটা বিশেষ প্রক্রিয়া আছে এবং সেটা বিশ্বস্বীকৃত। আমি হয়তো বাংলা ভাষায় মানে অনেক দক্ষ হলাম না, কিন্তু যেই দক্ষতাটুকু ন্যূনতম সেটা আমার অর্জিত হবে, এটা নিশ্চিত করে বলা যায়। আমাদের এখানে এখন সেটা নিশ্চিত করে বলার সুযোগটা তৈরি হচ্ছে না, তার মানে এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন আছে। সংকীর্ণ একটা জায়গায় না থাকাই ভালো, প্রয়োজনে আমরা বিকল্প শব্দ, ইংরেজি ভাষার শব্দ, অন্য ভাষার শব্দ ব্যবহার করব। আমি যদি বন্ধু ভুলে গিয়ে ফ্রেন্ড বলা শুরু করি তাহলে এটা ক্ষতিকর, কিন্তু যেটা আমার ভাষায় ওভাবে অত প্রচলিত না আমি সেটা নিতেই পারি। বিদেশি ভাষার সংমিশ্রণ ঠেকাতে প্রাথমিক পর্যায় থেকেই বাংলা ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।